এসব কি হচ্ছে? আজ এখানে এমএলএ বিকাশ দত্ত আছে না, ওদের বাড়ির পোষা কুকুর রানী গাড়ি চাপা পড়েছে, তাই পথ অবরোধ হয়েছে। একটা কুকুর মারা গেছে বলে সবার অসুবিধে করে পথ অবরোধ? চলছে চলবে চলছে চলবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হট হট সব হট হট। কি বে, আগে আমার কাছে ইন্টারভিউ দে, পাস করলে তারপর চাকরি ইন্টারভিউ দিতে যাবি। তেনু পথ ছাড়ো। পথ ছাড়বো তো কি বে, শুধু নিজের কথাই ভাবছিস, দেশের জনগণের কথা ভাববি না? জনগণের কথা ভাবার জন্যে মন্ত্রীরা আছে, প্রশাসন আছে, তুমি আমি না ভাবলেও চলবে। সরো, আমায় যেতে দাও। চল অন্য রাস্তা দিয়ে যা। আজ যদি আমি ইন্টারভিউ দিতে না পারি কি করবি বে? হ্যাঁ কি করবি? হ্যাঁ কাল এখানে আবার পথ অবরোধ হবে। অবরোধ হবে? হ্যাঁ, কুকুর গাড়ি চাপা পড়েছে বলে আজ পথ অবরোধ হয়েছে, আর কাল তুই আমার হাতে মরবি বলে পথ অবরোধ হবে। যতক্ষণ না আপনারা রানীকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ি ড্রাইভারকে অ্যারেস্ট না করছেন, ততক্ষণ আমি অবরোধ তুলব না। তুমি? আমার নাম রানা মিত্র, আপনার এলাকায় নতুন এসেছি। একজন এমএলএ হিসেবে আপনার দেশ সেবার ধরন দেখে আমার সত্যি খুব ভালো লাগলো, তাই হাততালি দিয়ে আপনাকে আমি অভিনন্দন জানাতে এসেছি। কি ব্যাপার, তুমি এবার ঢুকলে কি করে? আপনি যেরকম জনগণকে ধাপ্পা দিয়ে নেতা হয়েছেন, আমিও সেরকম আপনার দরবানকে ধাপ্পা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছি। কি চাই তোমার? আপনার সহযোগিতা। আপনার তো তিন তিনটে গাড়ি, যে কোনো একটা ড্রাইভারকে বলুন যে দয়া করে আমাকে একটু স্প্ল্যানেড অব্দি পৌঁছে দিতে। কি আজে বাজে কথা বলছো তুমি, আমার গাড়ি তোমাকে দিতে যাবো কেন, তোমাকে পৌঁছিয়ে দেবে কেন? এই চিঠিটা পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি গাড়িটা কেন চাইছি। নিন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের চিঠি? হ্যাঁ, 10টার সময় ইন্টারভিউ, আপনার কুত্তার রানী গাড়ি চাপা পড়েছে বলে আপনার কুত্তার বাচ্চারা শোকে পথ অবরোধ করেছে। আমি তো মেন রাস্তা অব্দি পৌঁছাতেই পারলাম না। সাহস দেখুন ছেলেটা, আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমার ক্যাডারদের কুত্তার বাচ্চা বলছে। কি করবো স্যার, পেটে লাথি বললে তো গলগল করে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে যায়। 9:30 বাজে স্যার, আপনার ড্রাইভারকে বলুন এরপরে চাকরিটা না হলে কিন্তু আমার ফুল ফ্যামিলির দায়িত্বটা আপনাকে নিতে হবে। চলি স্যার, চাকরিটা হয়ে গেলে বাড়িতে এসে মিষ্টি খাইয়ে দিয়ে যাব। আমাকে নমস্কার করলেন কেন? শুনেছি পুলিশেরা নাকি নেতাদের চামচেবেজি করে, আপনার দৌলতে আজ সেটা সচক্ষে দেখলাম। রাস্তা অন্যায়ভাবে পথ অবরোধ করেছে আর আপনি নেতার বাড়িতে বসে নেতাকে তেল দিচ্ছেন, পারেন বাবা আপনারা, এই পোশাকটার আর কোনো মানই জোত রাখলেন না।